अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। निहार जाओ जाक। निहार बाबू तुम्हें ठीक आछो? हैं आमी ठीक, आपनी ठीक आछेन तो? के छुड़लो ई पाथरटा? अरे पाथरटा छुड़लो के? बाबा आमी देखे आसछी। दाड़ा आमिओ आसछी। निहार के ओखाने बेरिये एसो। के ओखाने बेरिये एसो। अरे आमी निहार, रिलैक्स। दादा आमी भी बिचलाम जे। इट्स ओके। अरे तुम लोग क्या करे दिन वाले घूमो चले ना कि? एक हंटर के पादों छोड़ गया तुम लोग क्यों देखते पहले ना? सॉरी सर, किंतु एक हंटर तो क्यों आशने? अमी देखे आशी सर। देखो दादा लगी, जाओ। क्यों गेट तक आशनी माने कोनो बच्चा रिकाज? तुम ठीक ही बोल छो। इधर निश्चय बच्चा दर काज। जो दी बच्चा हो तो ताहले बॉल भेतोरे आस्तो। पाथर ना, अन्नो क्यों छिलो एखाने? किंतु के बाबा एखोनो जाना गेलो ना जे पाथरटा के छुड़ेछिलो किन्तु आमी गार्डसेर अलर्ट करे दिएछि। बाबा आमार मन हय एटा कि इच्छे करे करेछे। जेई होक ठीकई जाना जाबे। चलो जाइ, मीटिंगे देरी होये जाच्छे। आमरा आसि। ठीक आछे, निजेर खेयाल राखबेन। तुमिओ। বুঝতে পারছি না পাথর কে ছুঁড়ল, যদি নিহারের ক্ষতি হয়ে যেত। দীপক, প্রকাশ, ঋতু, রুচিতা, দেখো কে দরজায় বেল বাজাচ্ছে। মনে হচ্ছে সবাই বিজি, যাও গিয়ে তুমি খুলে দাও। কি মা, বাড়িতে দুজন বউ আছে, ওরা থাকতে আমায় দরজা খুলতে হলে কি লাভ শাশুড়ি হওয়ার? মা মা আপনি বসুন, আমি দরজা খুলে দেখে আসছি, আপনি পকোড়াটা খান। এই ফুলের তোড়াটা কে রেখে গেল? কে ওখানে রুচিতা? জানি না মা, কে ওই ফুলের তোড়াটা রেখে গেছে। নাম লেখা থাকতে পারে, দেখো কি নাম। বুকে যেন রোজেজেরই হয়। স্পেশাল থ্যাংক ইউ গিফট, আমার মনে হয় রোজেজই ভালো লাগবে, সারপ্রাইজ থাকা উচিত। এটা আবার নিহার বাবু আমার জন্য পাঠাননি তো? না না, উনি পাঠাননি হয়তো, উনি তো এরকম কিছু বলেন উনি। কিন্তু ফুল কেউ বলে আবার পাঠায় নাকি? আরে কোনো নাম লেখা থাকবে ওতে? কারোর নাম লেখা নেই মা। আউট। যখন ফুল গোলাপ বেছেছি আমি, তখন কাঁটা তো ফুটবেই। যদি কোনো নামই না লেখা থাকে বুকেটাতে, তাহলে ও এত খুশি হচ্ছে কেন?
নিহারবাবু এই ফুলের তোড়াটা আমার জন্য পাঠালেন কেন? উনি কালকের জন্য এখন অবধি গিলটি ফিল করছেন না তো? এই ফুলগুলোকে জলের মধ্যে রেখে দিই, নইলে ওরা শুকিয়ে যাবে। এটাতে তো কারুরই নাম লেখা নেই, শুধু লেখা আছে বিপ্লব। কে পাঠিয়েছে? নিহার আবার পাঠায়নি তো? ওদের সম্পর্ক এত ভালো হয়ে গেছে যে থ্যাংক ইউ আর সরি বলার জন্য ফুল পাঠাচ্ছে। না, আমি কথা বলছি নিহারের সাথে। হ্যাঁ মা। হ্যাঁ রে বাবা, আমি বলছিলাম যে যে ফুলের তোড়াটা পাঠিয়েছে সেটা পেয়ে গেছি। ফ্লাওয়ার বুকে? কোন বুকের কথা বলছো? আরে লাল গোলাপ ফুলের তোড়া। মম, আমি এখন বিজি আছি, বাড়ি এসে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ বাবা, কোনো ব্যাপার না, তুই কাজ কর, কাজ কর। মা একটা ব্যাপারে তো নিশ্চিন্ত, যে ফুলের তোড়াটা নিহার পাঠায়নি। তাহলে কে পাঠালো? উনিও না এরকম হঠাৎ কেউ ফুলের তোড়া পাঠায় নাকি, এটাও ভাবলেন না। বাড়ির কেউ বুঝতে পারলে কি ভাবত? আজকে বুঝতে পেরেছি, যখন বয়ফ্রেন্ডরা গার্লফ্রেন্ডদের ফুল দেয় তখন কেমন লাগে। বয়ফ্রেন্ড? মা তুমি শুনেছো মেয়েটা কি বলল? হ্যাঁ শুনেছি আমি, মনে হচ্ছে কোনো গন্ডগোল হচ্ছে। ওই মেয়েটাকে কে ভুল পাঠাবে? আরে ওর কোনো বয়ফ্রেন্ড নেই। হতেও তো পারে মা, কে জানে, হতে পারে ওদের পাড়ার কোনো ছন্ন ছাড়া পুরনো প্রেমিক ওর। বৌমা অনেক বড় কথা বলছো, তাড়াহুড়ো করে কোনো গন্ডগোল করো না। নিহারের বার্থডে পার্টিতে যা করেছিলে সেটা তো আমি সামলে নিয়েছি, এবারে এরকম না হয় যে আমরাই বাড়ি থেকে চিরকালের জন্য বেরিয়ে যায়। তেমন কিছুই হবে না মা, আমি পুরোপুরি সত্যিটা জানবো আর কিছু করব। কিন্তু ভেবে দেখো মা, যদি মেয়েটার কোনো প্রেমিক থাকে তাহলে তো নিজে থেকেই বেরিয়ে যাবে, আর যদি না যায় তবে আমরা তুলকালাম করে ওকে বাড়ি থেকে বের করে দেব। হ্যাঁ বদনাম হবে ঠিকই, কিন্তু অন্তত এই মেয়েটার থেকে তো মুক্তি পাওয়া যাবে। তুমি পৃথিবীর প্রথম শাশুড়ি যে নিজেই চায় যে তার বৌমার অ্যাফেয়ার থাকুক। সুন্দর ফটো ক্লিক করেছে প্রতীক দাদা। এটা নিশ্চয়ই নিহার বাবুর কাজ, যতই বলা হোক শুনবেনই না। কে শুধরবে না? আমি কি? ওই 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 করছো, আমার ব্যাপারে কিছু বলছিলে? না কিছু না নিহার বাবু। এই জামা কাপড় এভাবে ছড়ানো কেন? ছড়াও এগুলো। আপনি সাইড করে ঘুরে উঠে দাঁড়ান।
আমি জামাগুলো গুছিয়ে দিচ্ছি। এমনি আপনি তাড়াতাড়ি চলে এলেন আজ? আমরা লাঞ্চে যাচ্ছি। আমরা মানে? আর কাউকে দেখতে পাচ্ছো রুমে? আমরা মানে আমরা দুজন। কেন, কারোর সাথে দেখা করার আছে? না, তুমি আমার বার্থডে এত স্পেশাল করেছিলে তাই একটা ট্রিট তো আমি দিতেই পারি। প্রথমে নিহার বাবু এই সারপ্রাইজ গোলাপ ফুলের তোড়াটা দিলেন, আর এখন ট্রিট। কিন্তু এটার কোনো দরকার ছিল না, আপনি এমনিতেই এত স্পেশাল জিনিস দিয়েছেন আমায়। কি? ওই ফটো ফ্রেমটার মধ্যে এত স্পেশাল কি দেখছে? ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।